বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কেউ কোনো কটূক্তি করলে স্বাভাবিকভাবে রাজনীতি যারা আওয়ামী লীগ করেন আপনাদের সহ্য হবে না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ব্যাপারে কেউ কোনো কটূক্তি করলে বা ফেসবুকে কোনো স্ট্যাটাস দিলে বিএনপি যারা করেন স্বাভাবিকভাবে আপনার গায়ে জ্বলে উঠবে, এটা সহ্য হবে না। এরশাদের ব্যাপারে কেউ কোনো কথা বললে আপনাদের গায়ে লাগবে, এটা আপনাদের সহ্য হবে না। মোহাম্মদুর রসুল্লাহ বিএনপির মোহাম্মদুর রসুল্লাহ নয়, মোহাম্মদুর রসুল্লাহ কোন আওয়ামী লীগের নয়, মোহাম্মদুর রসুল্লাহ কোন প্রজাদের নয়, মোহাম্মদুর রসুল্লাহ শুধুমাত্র প্রশাসনের নয়, মোহাম্মদুর রসুল্লাহ সর্বস্ত মানুষের জন্য মহব্বতের পাত্র। সুতরাং মোহাম্মদুর রসুল্লাহর ব্যাপারে যদি এই দেশে কোন কুরাঙ্গার কোন সদস্য বলে তার ব্যাপারে সংসদের মধ্যে আইন করে বিচারের ক্ষমতা প্রয়োগ করতে হবে, এটা সবার দাবি। এই সময় যদি আমাদের ইতিহাস কিন্তু মনে আছে, আমরা আপনাদের গদি নিয়ে কথা বলি না, আপনারা দেশ চালান, এতে আমরা কোনাভূতি নাই। যে দেশ চালান চালান, কোনাভূতি নাই। বিএনপি যাইবেন যান, কোনাভূতি নাই। আওয়ামী লীগ চালাইবেন আরো হাজার বছর চালান, আমরা কোনাভূতি নাই। বাকি কথা হলো যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর ব্যাপারে কোনো কুলাঙ্গার কথা বলে তাদেরকে কিন্তু এই জমিনে ছাড় দেওয়া হবে না ইনশাআল্লাহ। এদেশের মানুষ উত্তাল হওয়ার আগে আগে বিচারের আওতাধীন আনেন। যে ব্যক্তি মোহাম্মদুর রাসূলের ব্যাপারে কটূক্তি করেছে তার ফাঁসির কার্যকর করেন, আর যারা ভুলায় হামলা করেছে, ভুলায় যারা আঘাত করেছে, তৌহিদি জনতা রাসূল প্রেমিকের বুকে যারা বুলেট মেরেছে, অতিসত্বর তাদেরকে দ্রুত গতিতে বিচারের আওতায় আনেন। আর নয় এদেশের মাটি কিন্তু খুব খারাপ, এদেশের মাটি কিন্তু খুব খারাপ, এদেশের মাটি কিন্তু সবাই কাউকে ছাড়বে না। এটা বাংলাদেশ, এটা অন্য দেশ না, এটা শাহজালালের দেশ, এটা শাহপরানের দেশ, এটা শাহ মাখদুমের দেশ। ব্রাহ্মণবাড়িয়া মাটি যদি ফুসকা উঠে, ব্রাহ্মণবাড়িয়া জমিন যদি তুত্তাল হয়ে যায়, ইনশাআল্লাহ ব্রাহ্মণবাড়িয়াতে আন্দোলন শুরু হবে, সেই আন্দোলন কিন্তু সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। অতি সত্বর দ্রুত গতিতে বিচারের আওতায় আনেন যদি তখনই জায়গা থাকতে চান, আর না কিন্তু ধরে উঠবে। প্রশাসন কিছুদিন কতদিন পালবে, প্রশাসন কতদিন পালবে, বেশি দিন পালার সময় নাই। আমরা আপনাদেরকে ইশারা ইঙ্গিত করে কথা বলি না, কথা বললে আমাদের সমর্থন করে নাকি না, হুজুর মনে বিম বিম করে নাকি না, আমরা কোনোটাই করি না। এতদিন পর্যন্ত কোনো কথা বলি নাই আপনাদের বিরুদ্ধে, কোনোদিন কথা বলি নাই, কোন রাজনীতির বিরুদ্ধে কোনোদিন কথা বলি না, কিন্তু মোহাম্মদুর রাসূলের বিরুদ্ধে কথা বললে আমরা বসে থাকতে পারি না, যে আমাদের ঈমানের চেতনা, আমরা ঈমান থেকে, আমরা আমাদের দিল থেকে, জান থেকে, বাচ্চা থেকে, সন্তান থেকে, আমরা যখন ঘর থেকে বের হই মোহাম্মদুর রাসূলের পক্ষে কথা বলার জন্য সবসময় বিদায় নিয়েই বের হই, ঘর থেকে জীবনের শেষ বিদায় নিয়ে বের হই। সুতরাং আমরা আমাদেরকে কিছুর ভয় বুলেট দিয়ে বই বুলেটের ভয় দেখে আমাদের কোনো লাভ হবে না। এদেশে রাসূল প্রেমিকরা যখন রাস্তায় নেমে যায় পিছে হটার জন্য রাস্তায় নামে। আমার ভাইরা, আমাদের এই সুযোগ, এই চার শহীদ না পাঁচ শহীদ, পাঁচজন পাঁচজন তো আচ্ছা, এটা পত্র পত্রিকা আইতেছে, ফেসবুকে আসতেছে, পাঁচজন আরো বিতরে আছে কিনা আল্লাহ জানে, আরো থাকতেও পারে। আচ্ছা সর্বনিম্ন যেটা পাঁচ জনই কইলাম, আমরা ব্রাহ্মণ বাড়িয়ে মারা গেছিল কয়জন, ছয় জন, আর একটা মল্ল কিন্তু সেই ছয় জন হয়ে দেবো, এই ছয় কিন্তু খবর আছে, তাড়াতাড়ি বিচারের আওতায় আনেন। আমাদের ধারণা, আমাদের বিশ্বাস, আজকে এই জন্য রাসূলের রাসূলের বিরুদ্ধে যারা কথা বলে তাদের ব্যাপারে যদি আমরা আজকে সচেতন না হই, আজকে যদি তার জন্য আমরা দাবি আদায় করতে ব্যর্থ হই, এদেশে আর দাবি আদায় করা সম্ভব হবে না।